আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো কিভাবে আপনারা হেক্সাডেসিমেল টু বাইনারি, অর্থাৎ হেক্সাডেসিমেল কোন নাম্বারকে বাইনারি নাম্বারে কনভার্ট করবেন কিভাবে, সেটা আমি আজকে দেখাবো। তো আমি যে সূত্রটা বা যে ফর্মুলাটা ইউজ করে আমার যাবতীয় কনভার্টিং সিস্টেমটা করে আসি সেটা হলো এটা। দেখতে পাচ্ছেন 1, 2, 4, 8, 16, 32 এইভাবে বাড়তে থাকবে, ডাবল এক একটা নাম্বারের ডাবল নাম্বারটা হবে এটা, আশা করি আপনারা জানেন। তো এখন আসি আমরা এই নাম্বারটাকে কনভার্ট করব। তো সর্বপ্রথম কাজ হলো আমাদের পয়েন্টের এই পাশের টুকু এতটুকু নিয়ে কাজ করা। তো আমরা সর্বপ্রথম এফ, আমরা জানি এফ একটা হেক্সাডেসিমাল নাম্বার এবং তার ইকুইভ্যালেন্ট নাম্বার হলো 15, অর্থাৎ 15। ওকে, তো 15 যদি একটা ডেসিমাল নাম্বার হয় তাহলে এই 15 কে যদি আমরা বাইনারিতে কনভার্ট করতে চাই তাহলে আমরা জানি 8, 4, 12, 14, 15, অর্থাৎ এই চারটা ডিজিটকেই আসলে ওয়ান করতে হবে। ওয়ানের বিট অন, 4, 2 বিট অন এবং 8-এর, এই চারটের বিটটেই আসলে ওয়ান করতে হবে। তাহলে কি হয়ে যাবে, আমাদের 4-এর যে বাইনারি ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। এখন আসি 6-এর বাইনারি ভ্যালুটা, আমরা জানো এই 4-এর বিট এবং 2-এর বিট, এইটাকে অন করতে হবে এবং বাকি যে বিটগুলো আসে সেগুলোকে জিরো করে দিতে হবে। তো আমরা জানি হেক্সাডেসিমাল 4-এর বিট নিয়ে কাজ করে, তো আমরা জানি এই 8-এর বিটটা আসলে জিরো হবে, তারপরে 4-এর বিটটা 1 হবে, অর্থাৎ 4 আর 2 6 হবে, তাহলে পরের বিটটাও অন হবে এবং এই অনের বিটটা জিরো হবে। ওকে, তো এটা হলো আমাদের পয়েন্টের লেফট সাইডের যে অংশ সেটার বাইনারি ভ্যালু। এবং এরপরে পয়েন্ট দিতে হবে, পয়েন্টের পরে এবার 3-এর ভ্যালু আমরা জানি 3 আছে 0 0 অন এবং অন, অর্থাৎ যদি আমরা 3-কে লিখতে চাই তাহলে এই 2 আর 1 3, ওকে, আর এই দুটো বিট 0, ওকে, সেই 3-টো। এবার এ এ বলতে আসলে 10-কে বোঝায়, আপনারা জানেন 10 বলতে এবার 8 আর 2, অর্থাৎ এখানে 1 এখানে 1, অর্থাৎ অন 0 অন 0। ওকে, তাহলে অন 0 অন 0। তো এটা হয়ে গেল আমাদের বাইনারি ভ্যালু, অর্থাৎ একটা হেক্সাডেসিমাল নাম্বারের বাইনারি ভ্যালু আমাদের কনভার্ট করা হয়ে গেল। তো আশা করি আপনারা খুব সহজে এটাকে শিখে নিতে পারছেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন।